হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু নো। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ডিসিএলের যে বিদ্যুৎ সহযোগী অ্যাপ আছে, সেই অ্যাপের সাহায্যে কীভাবে ডকেট করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো বিদ্যুৎ না থাকলে, বাড়িতে যদি লাইন না থাকে, তাহলে কীভাবে অনলাইনে সেই ডকেটটা করা যায় বিদ্যুৎ সহযোগী অ্যাপের সাহায্যে সেটা আমি দেখাবো। তো দেখতে পাচ্ছ, এই হলো বিদ্যুৎ সহযোগী অ্যাপ WBACDCL-এর। তো চলো অ্যাপটা আমি ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছ অ্যাপটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট তোমরা যদি নতুন ইনস্টল করো তখন তোমাদের একটা রেজিস্টার করতে হবে, তোমাদের বিলে যে কনজিউমার আইডি আছে, ইনস্টলেশন আইডি আছে, সেগুলো দিয়ে তোমাদেরকে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। তো আমার যেহেতু অলরেডি রেজিস্টার করা আছে, তো রেজিস্টার হয়ে গেলে তো এরকম একটা অপশান আসবে, ঠিক আছে। এখানে যে বাঁদিকে কর্নারে দেখতে পাচ্ছ তিনটে বার রয়েছে, এখানটা যদি ক্লিক করো তো এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে হোম, ভিউ বিলস, পে বিলস, অনলাইন অ্যাপ্লিকেশান, রেজিস্টার কমপ্লেন্ট, এরকম অনেকগুলো অপশান আছে। তো ডকেট করতে গেলে এই রেজিস্টার কমপ্লেন্ট এইখানে ক্লিক করতে হবে, এই যে দেখতে পাচ্ছ রেজিস্টার কমপ্লেন্ট। তো চলো করে নিই রেজিস্টার কমপ্লেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে নিউ কমপ্লেন্ট সবার উপরে রয়েছে, নিউ কমপ্লেন্ট। তো নতুন কমপ্লেন্ট করার জন্য এখানে নিউ কমপ্লেন প্রেস করতে হবে। তো এখানে কনজিউমার আইডিটা চলে আসছে, ঠিক আছে, তারপর এর উপরেই আবার ক্লিক করতে হবে। তো দেখো এখানে ক্রিয়েট নিউ, নতুন এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ, নেক্সট এখানে ক্রিয়েট নিউ, এর উপর ক্লিক করব। এবার দেখো এখানে দুটো প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে, একটা নন টেকনিক্যাল প্রবলেম। তো ঠিক আছে, তো ফার্স্ট আমি টেকনিক্যাল প্রবলেমটা সিলেক্ট করছি। এখানে দেখো কী সমস্যা আছে, নো পাওয়ার, বাড়িতে লাইন নেই, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, ভোল্টেজ আপ ডাউন করছে, এরকম কোনো ব্যাপার, বাড়িতে কোনো সমস্যা, মিটার যদি বার্নড আউট হয়ে যায়, মিটার যদি বন্ধ হয়ে যায়, তো সেই রকম সমস্ত প্রবলেমের ব্যাপারে এখানে ডকেট করা যায়। এবং ডকেট করলে উইদিন 15-20 মিনিটের মধ্যেই কল ব্যাক করে, সেখান থেকে জানতে চাই কী সমস্যা, এবং তারা খুব শিগগিরই তারা এসে প্রবলেমটা রিজলভ করে দিয়ে যায়। তো ঠিক আছে, তো দেখো এই মুহূর্তে আমি এখানে করব নো পাওয়ার, যেহেতু এখানে এখন লাইন নেই, আমি এখানে নো পাওয়ার সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছ নো পাওয়ার এটা সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে এটাকে সাবমিট করব। তো দেখো এটা সাবমিট হচ্ছে, হ্যাঁ এখানে দেখো এটা কমপ্লেন হ্যাজ বিন রেজিস্টার সাকসেসফুলি উইথ ডকেট নাম্বার, এবং ডকেট নাম্বার একটা দিয়ে দিয়েছে, তো আমার কমপ্লেন হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবেই বন্ধুরা ডকেট করতে হয় অনলাইনে এই বিদ্যুৎ সহযোগী অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো এখান থেকে এবার তোমরা বেরিয়ে যেতে পারো, যে ডকেট হয়ে গেছে, ডকেট নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা কিছু না করলেও হয়, করতেও পারো, এখান থেকে ব্যাকে চলে আসলাম। এইবার এখান থেকে যদি তোমরা আবার দেখতে চাও যে ডকেটটা করা হলো, সেটার স্ট্যাটাস যদি দেখতে চাও, তার জন্য তোমরা আবার এরকম অ্যাপটা ওপেন করে এই তিনটে বাঁদিকে যে কর্নারে তিনটে বার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যে রেজিস্টার কমপ্লেন্ট, একইভাবে রেজিস্টার কমপ্লেন্টে যেতে হবে, এবং এখানে দেখো লাস্ট কমপ্লেন্ট স্ট্যাটাস, সেকেন্ড অপশানে দেখো লাস্ট কমপ্লেন্ট স্ট্যাটাস, এখানে যদি যাই তাহলে দেখো লাস্ট যে স্ট্যাটাসটা আমি করেছি, এই যে কিছুক্ষণ আগে করলাম, এটা দেখো এখানে শো করছে, ঠিক আছে। এবং এই স্ট্যাটাস এখানে দেখো, এখানে নিচে স্ট্যাটাসটা দেখো লেখা রয়েছে, ইয়ার কমপ্লেন্ট হ্যাজ বিন রেজিস্টার সাকসেসফুলি অ্যান্ড উইল বি অ্যাসাইন শর্টলি। তো এটা এখনও প্রসেসের মধ্যে আছে, এর জন্য এরকম এখানে স্ট্যাটাসটা এরকম লেখা আছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, প্রসিডিওরটা প্রবলেমটা রিজলভ হয়ে যাবে, তো এখানে স্ট্যাটাসটা ক্লোজ দেখতে পাবে, ঠিক আছে। তো এই হলো বন্ধুরা বিদ্যুৎ সহযোগী অ্যাপের মাধ্যমে কীভাবে অনলাইনে ডকেট করতে হয়, এই ভিডিওতে আমি সেটা দেখালাম। তোমরা যদি না জেনে থাকো তাহলে, যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক করো, আর যারা এরকম জানে না এটা, তাদেরকে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। যদি বাড়িতে কোনো সমস্যা হয় বা পাড়ায় কোনো সমস্যা হয়, এইভাবে ডকেট করে তোমরা
কমপ্লেন করতে পারো। অনেক সময় ডকেটে যে ফোন নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে লাইন পাওয়া যায় না কনটেস্টের জন্য। হ্যাঁ, তো এইভাবে অনলাইনে অ্যাপের মাধ্যমে তোমরা করতে পারো। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো ধন্যবাদ।